সব জায়গায় কিন্তু আজকে খুব মেইন নিউজের মধ্যেই ছিল, ফ্রন্ট লাইনেই ছিল। দ্যাট মিন্স সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো। সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক আর না হোক, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পারলে। বাবার মতো স্টাইলিশ হবে সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় ছেলে শেজাদ খান বীর, এমনই একাধিক মন্তব্য রয়েছে ভক্তদের। কেননা বুবলি তার ছেলেকে মাঝে মাঝে চমৎকার সব স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দি করেন, যা সত্যি অবাক করে দেয় দর্শকদের, আর এবারও যেন তার ব্যতিক্রম নয়। বুবলি তার ছেলের দুইটি স্থির চিত্র ভক্তদের মাঝে প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় হাতে ঘড়ি, গায়ে টি শার্ট, গলায় লকেটের সাথে মাথাভর্তি চুলে মায়ের সাথে বেশ আনন্দময় মুহূর্তে রয়েছে বীর, যেটা দেখতে যেন অনেকটা ছোটবেলা শাকিব খান। অনেকে বলে এ তো শাকিব খানের কার্বন কপি। আর বুবলিও যেন চাঁদের মতো এই ছেলেকে দিয়েই শাকিবের সাথে তার সকল ঝামেলা মিটিয়ে নিতে চাচ্ছেন, যে কারণে একের পর এক এই মায়াবী মুখটা তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। বুবলি চান সন্তানের জন্য হলেও শাকিবের সাথে একত্রিত হয়ে থাকতে, যে কারণে এত ঝামেলার পরেও শাকিবের হাত তিনি ছাড়তে চান না। অন্যদিকে শাকিব জানিয়েছে বুবলির সাথে তার সম্পর্ক না থাকলেও ছেলেকে তিনি ভীষণ রকমের ভালোবাসেন, এবং জয়ের মতো বীরেরও সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন তিনি। এবং একজন সুপারস্টার ছেলের যেমনটা হওয়া উচিত ছিল, বীর এবং জয়ের মাঝে সেই সকল গুণাবলীও রয়েছে। বীর এখনও ছোট বলে জয়ের মতো শাকিবের বাড়িতে যাতায়াত খুব একটা নেই, তবে সময়ের সাথে সাথে বীর এবং জয়কে নিয়েই একত্রিত হয়ে থাকার সম্ভাবনায় রয়েছেন শাকিব খান। সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো, আর ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক। এটা শাকিবের আরও আগের মন্তব্য হলেও তিনি সর্বদাই চাইতেন তার সন্তানের জন্য তার মতোই হয়, আর ঠিক তেমনই হয়েছে বুবলির ছেলে শেজাদ খান বীর, যে কারণে ভক্তরা বলে বড় হয়ে বীর তার বাবার মতোই সুপারস্টার হবেন। প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খানের দুই ছেলে বীর এবং জয়ের মাঝে আপনার কাছে কাকে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।